ভেড়া পোড়া, তোমরা রমজান মাসে কেমনে পড়বা কিংবা রমজান মাসে পড়ার রুটিনটা কেমন হবে, এটার উপর তোমরা হাজারটা ভিডিও দেখতে পারো, কিন্তু ভাইয়া কোনোটাই পারফেক্ট হবে না। কথা বলছো? কারণ হচ্ছে ভাইয়া, দেয়ার ইজ নো ওয়ান রুটিন ফিটস ফর অল। এক এক জনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম। সো এই ভিডিওটাতে আমি একটা ফিক্সড কোনো রুটিন দেখাবো না, আমি দুইটা ফরম্যাট দেখাবো। একটা আমি নিজে ফলো করতাম, আরেকটা একটা আমি আমার অ্যাডমিশন টাইমে ফলো করতাম যখন আমার অ্যাকচুয়ালি স্কুল ছিল না, কলেজ ছিল না, আরেকটা আমি ফলো করতাম যখন আমার কলেজ ছিল। সো তোমাদের মাঝখানে এখন দুই ধরনের স্টুডেন্ট থাকবে, যাদের স্কুল খোলা থাকবে আবার যাদের অফ থাকবে। দুইটা প্ল্যান দিব, এই দুইটার যে কোনো একটা তোমার ক্ষেত্রে কাজে লাগবে, আর যদি ভাই একটাও কাজে না লাগে কোনো সমস্যা নেই। এখানে আমি যেই মানে তোমাকে ফরম্যাটটা দেখাবো, এটা তুমি তোমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবা, ঠিক আছে? সো কখনো এক্সপেক্ট করবে না ইন্টারনেটে একটা ভিডিও দেখবা, একটা রুটিন দিবে, তোমার সাথে পারফেক্টলি ম্যাচ করবে না। ওখান থেকে আইডিয়া নাও, নিয়ে নিজের সাথে কাস্টমাইজ করে নাও। ওকে, আচ্ছা দেখেন ভাইয়া, রুটিন দিতে কি হবে? হ্যাঁ, একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে ধরো সকালবেলা ঘুম থেকে জাগার পরে দুপুর 12টার আগে পর্যন্ত তোমার এমন কোনো কাজ নাই যেটাতে অ্যাটেন্ড করা লাগবেই। কি হতে পারে? স্কুল, প্রাইভেট কোচিং, এনিথিং। দুপুর 12টা পর্যন্ত আমি চিল্ড, বাসায় আছি। সেক্ষেত্রে ভাইয়া আমি সাজেস্ট করবো তুমি সেফলি খেয়ে তারপর ঘুমাবো। এই এক নম্বরটা, সেফলি খেয়ে আমরা ঘুমাইতে যাবো। কতক্ষণ ঘুমাবো ভাইয়া? এটা আমি ব্লু কালার দিয়ে রাখেন। কতক্ষণ ঘুমাবো ভাইয়া? একদম দুপুর 12টা পর্যন্ত ঘুমাবো, ঠিক আছে? এটা হচ্ছে কাদের জন্য আমি বলি, যাদের রাতে জেগে পড়তে সুবিধা হয়। এমন থাকে না যেমন আনাস ভাইয়া কি রাতের বেলা পড়তে পছন্দ করতেন, ব্রেন তখন ভালো কাজ করে। আমাদের এক একজনের ব্রেন কিন্তু এক একভাবে ফাংশন করে, কিংবা বডি ক্লক কিন্তু এক এক রকম। সো একটা রুটিন দেখাই দিলাম, তুমি ধাপ করে এটা ফলো করলা, কাজ করবে না। বা এটা দেখাই দিলাম, তুমি ওইটা ফলো করে দিলা, কাজ করবে না। তুমি তোমার যেই বডি ক্লক আছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে নাও। যদি দেখা যায় তুমি রাতের বেলা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, কিংবা বেশি প্রোডাক্টিভ ফিল করো, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো তুমি সেফলি খেয়ে ঘুমাইতে যাও, ঠিক আছে? সেফলি খেয়ে ঘুমাইতে যাও, 12টা পর্যন্ত ঘুমাও, আরামসে একটা ঘুম দাও, দেন তুমি 12টার সময় উঠে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে দেন পড়তে বসো, কিংবা স্কুল থাকলে স্কুলে যাও, প্রাইভেট থাকলে প্রাইভেটে যাও, কোচিং থাকলে কোচিংয়ে যাও, বাট সেফলি খেয়ে নামাজটা পড়ে ঘুমে যাও। কথা বুঝছো? দেন তুমি কি করবা, ইফতার পর্যন্ত ধুমসে টানবা, যেহেতু 12টার মধ্যে ঘুমাইছো ধুমসে পড়বা 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 পড়বা। ইফতারটা খেয়ে ভাইয়া নামাজ টামাজ পড়ার পর তোমার বডি আর কাজ করবে না, কোনোভাবেই কাজ করবে না। এটা কেন কাজ করে না আমি জানি না, খুবই সিম্পল। দীর্ঘ একটা সময় তুমি রোজা ছিলা, সো না খেয়েছিলা, সো ইফতারটা খাওয়ার পর বডি ওটাকে প্রসেস করতে শুরু করে, কথা বুঝছো? সো সম্পূর্ণ এনার্জি কি ফুড ডাইজেশনে যায়, সো তখন তুমি এমনিতে টায়ার্ড ফিল করো। আমি জীবনও ইফতার থেকে আসার মাঝখানে প্রোডাক্টিভ থাকতে পারি না, এটা আমার এক্সপিরিয়েন্স, তোমাদের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, ঠিক আছে? সো ইফতার থেকে এইটা একটু করি আমি, অন্য একটা কারণ নেই ইফতার থেকে। তাহলে এই জায়গাটুকু কি, এই জায়গাটুকু হচ্ছে আমরা পড়বো, ধুমসে পড়বো, কিংবা যদি ডে টাইম কোনো কাজ থাকে ওটা করে ফেলবো, স্কুল কলেজ প্রাইভেট ডেভেন। আর এই টাইমটুকু ভাই কি করবো আমরা, এই টাইমটুকু কমপ্লিটলি আমরা কি রিল্যাক্স মুডে থাকবো। ইফতার খাইছি, ওকে নামাজটা পড়ছি, একটু রিল্যাক্স ছিল, খাবার দাবার খাইছি, সোফায় বসবো, বিছানায় বসবো, কিছুক্ষণ পর আজান দিবে, নামাজে যাবো। এই টাইমটুকু তো তুমি রিল্যাক্স করতে করতে যেটা করতে পারো করতে পারো, সেটা হচ্ছে আমি বেশিরভাগ জায়গাতে দেখি লাইভ ক্লাস, কোনো কোর্সের লাইভ ক্লাস গুলা, তারপর হচ্ছে ভাইয়া কোনো অনলাইন ক্লাস গুলা সন্ধ্যাবেলা, কিংবা অনলাইনের ভিডিও গুলা, গাইডলাইন্স ভিডিও গুলা। যেমন আমাদের হালকান স্টাইলে আমরা যত গাইডলাইন্স ভিডিও আপলোড করি, এটা হইতে পারে কলেজ এডমিশন, এটা হইতে পারে তোমাদের একাডেমিক পড়াশোনা নিয়ে, কোথায় গেল, সোফায় বসে কিংবা আরামসে কোথাও বসে নামাজটা পড়ে এই গাইডলাইন্স ভিডিও দেখো, কিংবা ক্লাস করো, অনলাইন ক্লাস করো, ভিডিও দেখো, কথা বুঝছো? এটা করে হয়ে গেলে এশার নামাজটা পড়ে আসো। এই টাইমটুকুতে যে তুমি রেস্ট নিচ্ছো, বডি কিন্তু এনার্জি গেইন করবে, এনার্জি গেইন করবে, এনার্জি গেইন করবে, এশার নামাজটা বা তারাবাই টারাবি পড়ে আসা। দেন ভাই আবার এই টাইমটুকুতে কি একদম বিশাল বড় একটা শট দিতে হবে, কি এই টাইমটুকুতে? হ্যাঁ, একদম সেফটির আগে পর্যন্ত ধুমসে টানা পড়তে হবে, যেহেতু তুমি রাতে পড়তে পছন্দ করো। সো এটা হচ্ছে একটা রুটিন। এটা আরো আমি বলে দেই যে কারোর যদি এমন হয় যে রাত জাগলে প্রবলেম হয়, তোমরা বলে এটা ফলো করতে চাও না, ঠিক আছে? একমাত্র রাতে পড়তে পছন্দ করো বা ব্রেন ভালো কাজ করে ওদের জন্য, যাদের দুপুর 12টার আগে পর্যন্ত কিছু নাই।
আরেকটা ফরম্যাট কি হতে পারে, আরেকটা ফরম্যাট হতে পারে যে ভাই যেমন আমার আমার রাত 12টার পর আমার ব্রেইন অফ হয়ে যায়, আমার ব্রেইন কাজই করে না। সো এটার সমাধান কি? এর সমাধান হচ্ছে সেদিন রাত জাগো না, তোমার বডির ক্লক ডিফারেন্ট। এটা কোনো খারাপ কিছু না, কথা বলছো রাত জাগতে পারি না, ও লুথা রাত না জাগতে পারা কোনো অস্বাভাবিক কিছু না। সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা যেটা করব সেহরি, আমরা রাত জাগবো না, রাতে খাবো, আমরা সেহরি খেয়ে সুন্দর মতো পড়তে বসে যাবো। কি করব, সেহরি খেয়ে পড়তে বসে যাবো, একদম সকাল সকাল একদম ফ্রেশ করে নামাজটা পড়া, ভরা পেট সেহরিটা খাইলাম, নামাজটা বসে পড়া একদম ফ্রেশ মোড়ে পড়তে বসে যাবো, 12টা পর্যন্ত ধুমসে টানবো। কথা বলছো যদি স্কুল কলেজ টোলা ছাবি যাবি থাকে এটা নিজে করে ফেলতে পারো, আর না থাকে তো ভালোই, এটা আমি টানবো। দেন 12টার সময় তুমি গোসল টোসল করে ওই যে দুপুরে নামাজটা পড়ে দেন একটু রেস্ট করলো। এখন কিন্তু রোজা রাখছো ভাইয়া, যদি তুমি রোজা থাকো সেক্ষেত্রে ভাইয়া 12টার পরে গোসল করে খাবারটা খেয়ে, খাবার দাবার তো নাই সরি, সো এই টাইমটুকুতে তুমি কি গোসল করার পর অনেক টায়ার্ড লাগবে, যেহেতু এই টাইমটুকু পড়ছো এই এখানে একটু ঘুমাও, অল্প করে একটু ঘুমাও। ওই যে ইফতারে এই রুটিনে যারা এই যে ইফতার থেকে এসার মাসকে একটু রেস্ট করবো না, তোমরা এই জায়গাটাতে রেস্ট করবো, 12টা থেকে 1টা পর্যন্ত গোসল নামাজ টামাজ একটু ঘুম দাও হালকা একটা দিয়ে, দেন আবার ইফতার পর্যন্ত টানবা, ইফতার পর্যন্ত ধুমসে টানবা। কথা বুঝছো, এই টাইমটুকু কিন্তু ভাই ইম্পর্টেন্ট, এই টাইম তোমার কিন্তু আর পড়ার টাইম পাবে, রাতে কিন্তু ভাই তুমি পড়তে পারবা না, এই টাইমটুকুতে পড়তে হবে। ছোট একটা ব্রেক নিয়ে, এখানে বিশাল বড় ব্রেক নিয়ে, গোসল করলে এমনিতেই বডিতে এনার্জি চলে আসবে, নামাজ পড়লে এমনিতেই তুমি মোটিভেটেড ফিল করবা, খুব বেশি রেস্ট নিতে হবে না, 15 মিনিটস অর 20 মিনিটস একটা পাওয়ার ন্যাপ নিতে পারো, নিয়ে দেন বৈশা যাবো। কথা বুঝছো, দেন এটা সেম হবে এখানকার মতো, ইফতারের টাইমে ইফতার থেকে এশাতে অ্যাকচুয়ালি পড়াশোনা খুব একটা করা যায় না, তুমি অনলাইন ক্লাস দেখো, গাইডলাইন দেখো, একদিন দেখো, দেন এশার নামাজটা পড়ে এসে, কথা বুঝছো, তাহলে তোমার এখানে মেইন পড়া স্লটটা কোথায়, তোমার মেইন পড়া স্লটটা কিন্তু ভাইয়া এইখানে এইখানে এবং এইখানে, মনে রাখবে ভাইয়া এইখানে কিন্তু কোনোভাবেই সেহরি খাওয়ার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে একটু নামাজ পড়া গোসল ও একটু ছোট ন্যাপ নেওয়া ছাড়া ইফতারের আগে পর্যন্ত এই যে সময়টুকু, একটা সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না, নট ইভেন এ সিঙ্গেল সেকেন্ড, কারণ তুমি ইফতারের পর এসার পর্যন্ত পড়তে পারবে না, এসার সময় নামাজে যাবা, নামাজ থেকে এসেই দেখা যাবে কি খাবার খেয়ে তোমাকে ঘুমাইতে যেতে হবে, কারণ রাতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা যদি না ঘুমাও, এটা হচ্ছে নর্মাল, এমন অনেকেই থাকতে পারে যারা 4 ঘন্টা ঘুমায় পারফর্ম করতে পারে, বাট নর্মালি 6 থেকে 7 ঘন্টা ঘুমানো লাগে মোস্ট অফ দ্য পিপল, ঠিক আছে। সো এশার নামাজটা পড়ে এসে কি করবে, এখানে ঘুম দিবা, ওকে, আচ্ছা এটা একটা অন্য একটা কারণ নেই, এখানে ঘুম দিবা, দ্যাটস ইট। তো এইগুলো তুমি একটু লেখা ফেলো, আমি একটু এখানে ছোট করে তোমাদেরকে লেখা দিই, তোমাদের উপকার হয়। তো এই জায়গাটাতে আমরা কি করব, এই প্ল্যানের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ঘুম, ঠিক আছে, এখানে ঘুমসে পড়া, তাই না, তারপর এখানে রেস্ট, ঠিক আছে, এখানে আবার পড়া, আর এটার ক্ষেত্রে এই জায়গাটাতে পড়া, ঠিক আছে, এইখানেও কি পড়া, দেন এখানে রেস্ট, কিংবা একটু অনলাইনে ভিডিও টিডিও দেখলাম, এখানে কি ঘুম, ঠিক আছে, দ্যাটস ইট। সো এই দুইটা ফরম্যাটের দুইটা আমি অ্যাপ্লাই করছি, আমি আউট অফ র্যান্ডম তোমাদেরকে সাজেস্ট করি নাই, দুইটাই আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে, কথা বুঝছো, আমি প্রোডাক্টিভ ফিল করছি, সো তোমাদেরকে সাজেস্ট করলাম। এর বাইরে তোমরা এই দুইটা প্ল্যানকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো, অথবা তুমি তোমার যেমন সুবিধা হয় ওইভাবে করতে পারো, ওকে, এই তো ডান। দেখলে তোমরা হচ্ছে কমেন্টে আমাদেরকে জানাই দিও আর কি কি ভিডিও তোমার দরকার রমজান মাস স্পেশাল, আমরা অবশ্যই সেগুলো বানাই ফেলবো, আর এই ভিডিও যদি কাজে আসছে আর যদি লাইক বাটনে চাপ না দিছো ভাইয়া তোমার রোজা কিন্তু ভাই হালকা হয়ে যাবে, কারণ আমি তোমার জন্য এতক্ষণ পরিশ্রম করলাম, আমার কাজে আসছে, লাইক দিবে না, শেয়ার দিবে না, ওকে, আল্লাহ হাফেজ, এবং সবাইকে রমজানও মোবারক।